Assalamualaikum. Manha, assalamualaikum. Waalaikumsalam. আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। হ্যাঁ, ভালো আছি। তোমরা কেমন আছো? আমাকে দেখা যায় না, আমাকে তো আজকে দেখা যাবে না। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আমি আমি ভালো আছি। কখন উঠেছো ঘুম থেকে? তুমি কখন উঠেছো ঘুম থেকে? অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে। দুটো ঝুঁটিও করেছে, গুড গার্ল। দেখছো, সবাই স্কুল ড্রেস পরে এরকম দুই ঝুঁটি করে ক্লাসে পড়বে, তাহলে অনেক সুন্দর লাগবে। আরিশাকে দেখো কত সুন্দর লাগছে। মেহেরিমা, হাসান, মানহা, এটা কি মানহার ছোট বোন? হ্যাঁ, ওর নাম কি? মানহা, তোমার বোনের নাম কি? সাথে আজকে ক্লাস করবে? কত কি সুন্দর লক্ষ্মী মেয়ে হয়ে বসে আছে। ওই বাবা, ওয়ালাইকুম আসসালাম। কি মেহরানি সানা, আজকে কি হচ্ছে আমি বুঝতে পারিনি। ও, তাহলে মানে একটু নেটের সমস্যা হচ্ছে তার জন্য। গত ক্লাসে তোমরা গণিত ক্লাসে কি শিখেছিলে বলো দেখি। সবাই শিখেছ? খুব ভালো কথা, সবাই শিখেছে। আচ্ছা, তু ফাতুলের এটা কি নামে আইডি আসছে? আয়েশা। শ্রদ্ধা, কেমন আছো? সবাই কি এসটা ভালো আছো?
হ্যাঁ সবাই SW-টা দেখাও। হ্যাঁ বলো বলো সাউন্ড। হ্যাঁ জানলাম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি জান্নাত, তুমি ভালো আছো? আচ্ছা স্টপ করেছো? আমি ফিনিশ। এই জান্নাত কত ক্লাস করছিল না? ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রাইসা দেখেছি। আচ্ছা রাইসা, রাইসা কি ইংরেজি খাতায় লিখেছো? রাইসা না ইংরেজি খাতায় লিখবে না মা, সবাই গণিত খাতায় লিখবে। গণিত ক্লাস গণিত খাতায় লিখতে হবে। এটাও গণিত খাতায় লিখতে হবে, কারণ গণিতের বিষয় এটা। তোমরা তো গণিতের সংখ্যাই শিখছো, সেগুলো গণিত খাতাতেই লিখবে, ঠিক আছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা শ্রদ্ধা, শ্রদ্ধার আইডিতে শ্রদ্ধার পুরো নাম কি সেটা আর রোল নাম্বার সহ আইডিটা কি করে নেবেন? যাদের রোল নাম্বার নাই, স্কুলের নাম এবং স্কুলের রোল নাম্বার দিয়ে আইডিটা খুলে নেবেন। আয়শা, জান্নাত, আফরা, এদের আইডিটা একটু আপডেট করতে হবে। আর গ্যালাক্সি J5, এটা কে? গ্যালাক্সি J5 এ কে আছে আইডিতে? সবাই শোনো, কেউ ইংরেজি গণিত খাতা গণিত সাবজেক্টে লেখা ইংরেজি খাতায় লিখবে না। 1 থেকে 20 সব গণিত খাতাতে লিখতে হবে। গ্যালাক্সি J5 কিছু বলতে চাচ্ছে, হ্যান্ড রাইজ করেছে। হ্যাঁ আর একটু ঘোলা দেখা যাচ্ছে, কি খাতাটা দেখালে? আচ্ছা এবার দেখি তোমরা পারো কি না, একটু মুখে মুখে জিজ্ঞেস করে নে। একজন একজন করে বলবে, আমি যাকে বলবো সে বলবে। স্নেহা রানী, সানা, সানা বলো তো। স্নেহা রানী, সানা, আচ্ছা ঠিক আছে। জান্নাত বলো, 1 থেকে 2, 1, 2, 3 এই তিনটা বলো তো, বানান করে করে ইংরেজি সাতকিয়া। জান্নাত বলো, আচ্ছা রাইসা বলো,
ऐसा बोलो तो वन बनाना थ्री बोलो थ्री बोलो হ্যাঁ গুড হ্যাঁ তারপরে তারপরে আদিলা জাহান আদিলা জাহান বলো তো আদিলা বলো আদিলা জাহান ফাইভ বানান করো তো ফাইভ মেরিমা হাসান মানহা সেভেন বানান বলো
বানান করে করে বলো। হ্যাঁ হ্যাঁ হয়েছে, গুড। সুহেরা সুহেরা সিক্স বানান করো তো, সুহেরা সিক্স বানান। জুহানা জুহানা তুমি টু বানান করো তো, জুহানা। জুহানা জুহানা কথা শোনা যাবে না, আনমিউট করতে হবে। জুহানার মিউট করা আছে, আনমিউট করে বলো। হ্যাঁ এখন বলো জুহানা, টু বানান করো। হ্যাঁ গুড হয়েছে। আচ্ছা তুমি আরেকটা ফাইভ বলো, ফাইভ। হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ নিশা তাসনিম তুমি সেভেন বানানটা বলো। সেভেন SEVEN সেভেন, ভেরি গুড। হ্যাঁ মারিয়া, আচ্ছা মারিয়াম এন্ড আয়েশার আইডিতে দেখা যাচ্ছে তোমরা টুইন টুইন। তোমরা কি তোমরা কি নার্সারিতে এই দুইজন? মারিয়াম এন্ড আয়েশা নামে আইডি দেখা যাচ্ছে, দুইজনকে দেখা যাচ্ছে। দুইজনে কি মা তোমরা নার্সারিতে ভর্তি হয়েছো? দিদি মি ফর টুইন। ও আচ্ছা আচ্ছা, ওরা আজকে ফার্স্ট ক্লাসে আসছে। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা মারিয়াম মারিয়াম তুমি কি 1 থেকে 10 পর্যন্ত কথায় পারো, ইংরেজি শতকিয়া বানান করে বলতে পারো? স্কুলটা পারে না মানে শিখছে। ও আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আজকে গত ক্লাসে গণিত ক্লাসে গত ক্লাসে শিখেছিলাম ইংরেজি শতকা 1 থেকে 10 পর্যন্ত, আর আজকে আমরা শিখবো 20 পর্যন্ত। আমাদের আজকে অনেকেই নতুন দেখা যাচ্ছে, তাই আমি আজকে তোমাদেরকে আবার 1 থেকে 20 পর্যন্তই পড়াবো। তোমরা এই 1 থেকে 20 পর্যন্ত এখন দেখবে আমি কি বলি, আমার সাথে সাথে শুনবে এবং পড়বে সবাই, ঠিক আছে? আর 1 থেকে 20 পর্যন্ত তোমাদের এইচডব্লিউ থাকবে। আমরা এখন 1 থেকে 20 পর্যন্ত পড়ব, কারণ আমাদের সাথে আজকে নতুন বন্ধুরা আছে আরো কয়েকজন, ওরা তো পড়েনি, ওদের জন্য পড়তে হবে। এখন বুঝেছ? তোমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 1। তোমরা কি জানো সংখ্যার ইংরেজি কি? সংখ্যার ইংরেজি নাম্বার, নাম্বার অর্থ কি? সংখ্যা। আমরা তাহলে ছবিতে কোন সংখ্যাটি দেখতে পাচ্ছি? 1। তাহলে ছোট্ট সোনামণিরা এটা কত? 1। দেখো একটি মেঘ খুব হাসি খুশি মুখে একটি ব্যানার ধরে আছে, সেখানে লেখা আছে 1। দেখো সংখ্যাও লেখা আছে আবার বানান করেও লেখা আছে। আমরা তাহলে একটু বানানটা পড়ে নিই। ও এন ই, ওয়ান। ওয়ান বানান করো, ও এন ই ওয়ান। ওয়ানের পরের সংখ্যা হচ্ছে 2। আমরা ছবিতে লেখাটি দেখি, লেখাটি হচ্ছে 2। 2 কীভাবে বানান করতে হয়? টি ডাব্লিউ ও, 2।
সবাই আমার সাথে সাথে বানান করো টি ডাব্লিউ ও টু। এখন দেখতে পাচ্ছি থ্রি, দেখো সংখ্যাও লেখা আছে থ্রি, বানান করেও লেখা আছে থ্রি। তাহলে আমরা বানানটা একটু করি, টি এইচ আর ডাবল ই থ্রি, টি এইচ আর ডাবল ই। এখনকার যেই সংখ্যা সেটি হচ্ছে ফোর, আমরা ফোর বানান করি, এফ ও ইউ আর ফোর, বলো আমার সাথে সাথে, এফ ও ইউ আর ফোর। ফোর অর্থ চার, আমরা চারকে ইংরেজিতে কী বলবো, ফোর। এখন আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে সংখ্যা সেটা হচ্ছে ফাইভ, ফাইভ ফাইভ বানান করো, এফ আই ভি ই ফাইভ, আবার বানান করো, এফ আই ভি ই ফাইভ। ফাইভ অর্থ কত, পাঁচ। আমরা এখন দেখতে পাচ্ছি সংখ্যা সিক্স, এই সংখ্যাটি কত, সিক্স। সিক্স অর্থ কী জানো, বাংলা শতকীয়া সিক্সের ছয়, আমরা সিক্স বানান করি, এস আই এক্স সিক্স, এস আই এক্স সিক্স। এখন ছবিতে দেখা যাচ্ছে সেভেন, কত দেখা যাচ্ছে, সেভেন। সেভেন কীভাবে বানান করে পড়তে হবে, এস ই সে ভি ই এন ভ্যান সেভেন, এস ই ভি ই এন সেভেন। এখন কত দেখতে পাচ্ছি, এইট, এই সংখ্যাটি কত, এইট। এইট বানান করো দেখি, ই আই জি এইচ টি এইট, আবার বলো, ই আই জি এইচ টি এইট। এইট অর্থ কত, আট। আমরা এখন যে সংখ্যাটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাইন, কত, নাইন। নাইন অর্থ নয়, নাইন বানান করি, এন আই এন ই নাইন, এন আই এন ই নাইন। আর পরের সংখ্যাটি কত হবে সবাই বলো তো, টেন। এখন কত লেখা আছে, টেন, ওয়ান জিরো, এই দুটি লিখতে হয় টেন লিখতে, তাহলে কত হবে, ওয়ান জিরোতে টেন। টেন বানান করি, টি ই এন টেন, টি ই এন টেন, টেন অর্থ দশ। আমরা এখন ছবিতে দেখতে পাচ্ছি ইলেভেন, দেখো ইলেভেন লিখতে আমাদের দুইটা ওয়ান লাগবে, ওয়ান ওয়ান দেখেছো, তাহলে ইলেভেন লিখতে কয়টা ওয়ান লাগবে, দুটি ওয়ান লিখবে, তাহলে ওয়ান ওয়ান। তাহলে আমাদের ইলেভেন বানান কীভাবে করতে হবে, ই এল ই এলি ভি ই এন ভ্যান ইলেভেন, ই এল ই ভি ই এন ইলেভেন। আমরা পরের সংখ্যায় যাই, টুয়েলভ, এই সংখ্যাটি কত, টুয়েলভ। টুয়েলভের বাংলা কী, বারো। আমরা টুয়েলভ কীভাবে লিখব, একটি ওয়ান লাগবে একটি টু লাগবে, তাহলে হয়ে যাবে টুয়েলভ। টুয়েলভ বানান করি, টি ডাব্লু ই এল ভি ই টুয়েলভ, টি ডাব্লু ই এল ভি ই টুয়েলভ। তাহলে টুয়েলভের পরের সংখ্যা কত হবে, পরের সংখ্যাটি হবে থার্টিন। আমরা কীভাবে থার্টিন লিখব, আমরা তো সবাই ওয়ান থ্রি লিখতেই পারি তাই না, তাহলে এই দুটিকে একসাথে লিখলেই হয়ে যাবে থার্টিন। থার্টিন কীভাবে বানান করতে হবে, টি এইচ আই আর থার, টি ডাবল ই এন টিন থার্টিন, টি এইচ আই আর টি ডাবল ই এন থার্টিন। এখন যে সংখ্যাটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফরটিন, ফরটিন অর্থ কি, চোদ্দো তাই না। ফরটিন বানান করি, এফ ও ইউ আর ফোর, টি ডাবল ই এন টিন ফরটিন, এফ ও ইউ আর ফোর, টি ডাবল ই এন টিন ফরটিন। ফরটিনের বাংলা কত, চোদ্দো। আমরা ফরটিনকে বাংলায় বলি চোদ্দো। এখন সংখ্যাটি হচ্ছে পনেরো, ফিফটিন,
FIF TEE 15 সবাই বলেছো আমার সাথে সাথে? সবাই আমার সাথে সাথে বলবে। আমরা তাহলে সংখ্যা কত দেখতে পাচ্ছি? 15। বানান করব কিভাবে? FIF 15। এখন যে সংখ্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 16। কত দেখা যাচ্ছে? 16। 16 লিখতে কী কী লাগবে? একটি 1 লাগবে এবং একটি 6 লাগবে। তাহলে হয়ে যাবে একসাথে লিখলে 16। 16-এর অর্থ হচ্ছে 16। আমরা 16 বানান করি SIX 16 অর্থ 16। এখন দেখতে পাচ্ছ 17। 17 অর্থ কি? 17। আমরা 17 বানান করি SEVEN 17। সবাই বলো SEVEN 17। দেখো আমরা এর পরের সংখ্যায় যাব। পরের সংখ্যাটি হলো 18। 18-এর অর্থ 18। 18 লিখতে আমাদের কী কী সংখ্যা লাগবে? একটি 1 লাগবে, একটি 8 লাগবে। একসাথে লিখলে হয়ে যাবে 18। 18 বানান করি, সবাই আমার সাথে সাথে বানান করো EIGHTEEN 18। আর পরের সংখ্যা হচ্ছে 19। 19 অর্থ 19। 19 লিখতে কোন কোন সংখ্যা লাগবে? 1, 9। তাহলে একসাথে লিখলে হয়ে যাবে 19। 19 বানান কীভাবে? প্রথমে আমরা 9 লিখব, NINE 9। তার সাথে লিখব TEN TEN, হয়ে যাবে 19। আর পরের সংখ্যা হচ্ছে 20। দেখো TWEN 20 অর্থ 20, বা অনেকেই বলি 20। তাহলে 20 লিখতে কী কী লাগবে সংখ্যা? 2, 0। 2 এবং 0 এই দুটি একসাথে লিখলে হবে 20, মানে 20। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা এই সংখ্যাগুলোকে একসাথে একটি পেজে দেখে নিচ্ছি। দেখো এখানে 1 to 20 লেখা আছে। আমরা সবাই এগুলো পড়ব এখন, তোমরা সবাই আমার সাথে সাথে পড়বে। এসো তাহলে তোমরা সবাই আমার সাথে সাথে বলো 1, 2, 3 1, 2, 3 4, 5, 6 4, 5, 6 আবার বলো 4, 5, 6 7 কত? কত? 7 8, 9 8, 9 10, 11 10, 11 12, 12 13, 14 13, 14 15, 16 15, 16 17, 18, 19, 20 আচ্ছা সবাই, আমরা এতক্ষণ সবাই 1 থেকে 20 ইংরেজি শতকীয়াগুলো সংখ্যায় এবং কথায় কিভাবে পড়তে হয় সেগুলো দেখলাম, শিখলাম। এখন তোমাদেরকে আমি SW দিব, তোমরা সবাই খাতা SW লিখে নাও। দেখো তো SW কি থাকবে? এই যে দেখো SW, তোমাদের SW থাকবে ইংরেজি আমরা SW
জন্য সবাই খাতায় লিখে নাও, সবাই একটি ডায়েরি বানিয়ে নিবে। আমাদের তো আগে স্কুলে ডায়েরি দেওয়া হতো, তোমরা তো মনে হয় এবার পাওনি। স্কুলে গিয়েছিলাম, ডায়েরি খাতা কিছু পাইনি। আপনারা একটু ডায়েরি খাতা নিজেরাই খাতা কিনে নিবেন, আর ডায়েরি পাশে থাকলে একটা নির্দিষ্ট ডায়েরি ব্যবহার করবেন, সেই ডায়েরিতে তাহলে এসডাব্লিউ গুলো লিখে রাখতে পারবে। লিখেছো সবাই ইংরেজি শত কি? আচ্ছা এবার শোনো, আজকে অনেকে ইংরেজি খাতায় লিখেছো, কেউ গণিত ক্লাসে ইংরেজি খাতা, কেউ গণিত ক্লাসে ইংরেজি বাংলা এই খাতাগুলো ব্যবহার করবে না, সবাই গণিত খাতা ব্যবহার করবে। আর আজকে যারা নতুন আছো তারা তো জানো না, প্রতিটা ঘরে গণিত খাতায় একটি ঘরে একটি করে অক্ষর লিখবে অথবা একটি করে সংখ্যা লিখবে। যেমন টোয়েন্টি, টোয়েন্টি লিখতে আমরা দুইটা ঘর ব্যবহার করব। প্রথম ঘরে লিখব টু, তারপরের ঘরে লিখব জিরো, টোয়েন্টি এভাবে লিখব। আচ্ছা একটু সবাই চুপ থাকো, তারপর দেখো যেমন টুয়েলভ লিখবে, প্রথম ঘরে লিখবে ওয়ান, পরের ঘরে লিখবে টু, এইভাবে প্রতিটা ঘরে একটি ঘরে একটি করে সংখ্যা অথবা একটি করে অক্ষর লিখবে। এক ঘরে দুই তিনটা সংখ্যা লিখবে না, সবাই বুঝেছো? আর গণিত খাতায় লিখবে। আচ্ছা আমি এখন দেখো তো কি লিখছি, আমি যদি স্ক্রিন শেয়ারে নেক্সট ক্লাস থেকে স্ক্রিন শেয়ার করার অপশন অন করে দেই, আপনারা যদি স্ক্রিন শেয়ার করেন আরো ভালো হয়, তাহলে একটু ভুল ত্রুটিগুলো ধরা পড়ে, কারণ আমরা আসলে এত ভালো করে লেখাগুলো বুঝতে পারি না ওরা যখন দেখায় ক্যামেরায়, হয় ব্যাক ক্যামেরায় দেখাবে নয়তো স্ক্রিন শেয়ার করবে। আমি নেক্সট ক্লাস থেকে স্ক্রিন শেয়ারের ব্যবস্থা করে দিব। আপনারা তাহলে মোবাইলে ছবি উঠিয়ে রাখবেন, আর যখন ক্লাস চলবে সে তখন স্ক্রিন শেয়ার করে দিবেন, তাহলে ভুলগুলো বোঝা যাবে। আচ্ছা এই যে সোনামণিরা, বলো তো আমি এখন কি লিখছি, বলো তো এটা কত? একসাথে একসাথে লিখেছি, একসাথে ওয়ান আর টু মিলে কত হয়? টুয়েলভ। আমি কিন্তু টুয়েলভ লিখেছি, এটা হচ্ছে টুয়েলভ। বলো তো এটা কত ইংরেজি শত কিয়া? আবার আরেকটা দিব, একসাথে বলো তো আরেকটা লিখব, বলো তো এটা কত? আরো লিখব, আচ্ছা আমি তোমার
ব্যবহার করছি, তো এখানে হাত দিয়ে লিখতে গেলে লেখা সুন্দর হয় না, তো তারপরও তোমরা বুঝতে পারছো, তার জন্য অনেক ধন্যবাদ। আমরা এরপরে কি লিখব বলো তো, এটা কত? বাহ, গুড, সবাই তো পারো দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাকে তো পড়াতেই হবে না, সব তোমরা পারো। আমরা আবার দেখি, বলো তো এটা কত? 40, গুড, 40। এটা কত? আচ্ছা, আমরা হ্যাঁ আমরা আজকে ক্লাসের শেষের দিকে চলে এসেছি, আমাদের সময় আর বেশি নেই। মানহা গালের নিচে কি সুন্দর করে হাত দিয়ে বসে আছে, কি চিন্তা করছে মানহা গালের নিচে হাত দিয়ে? আমাদের আজকে ক্লাস শেষের দিকে, আমাদের আর সময় নেই। আমরা তাহলে সবাই 1 থেকে 20 পর্যন্ত, আমি তো কথা শেষই করলাম না, ওয়ালাইকুম আসসালাম সবাই, তোমরাও শিখে ফেলবে। আচ্ছা, আমাদের নোহা কেমন আছে? নোহা, নোহার আপু একটু ফোনটা আনমিউট করবেন। নোহা, সবাই তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।